বর্তমানে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সবখানে ট্রেন্ডিং এ চলছে ফাহাদ ফাসিল তার এই ক্রেজের কারণেই হচ্ছে আমাদের আজকের মুভি আভিসাম মাত্র বারো তেরো দিনে মুভিটে একশো কোটি প্লাস কামিয়ে ফেলেছে তার মানে বুঝতেই পারছেন মুভিতে কি লেভেলের পাওয়ার আছে হচ্ছে কিছু স্টুডেন্টরা নতুন কলেজে ভর্তি হয় কিন্তু সিনিয়ররা তাদের উপর র্যাগিং করে এই র্যাগিং এর হাত থেকে বাঁচার জন্য তারা লোকাল গুন্ডার সাহায্য নিতে চায় আর সেখানেই তো এন্ট্রি হয় ফাহাদ ফাসিলের তারপর থেকেই শুরু হয় ফিল্মের মজা সো নতুন মুভি প্লাস ফাহাদ ফাসিল তাই আর বেশি প্যাঁচাল না পেরে চলো শুরু করি আমাদের আজকের এক্সপ্লেনেশন গল্পের শুরুতে একটা কলেজকে দেখানো হয় যেখানে নতুন স্টুডেন্টরা এডমিশন হয়ে এসেছে আর তাদের জন্য হোস্টেলও বরাদ্দ করা হয়। তাদের মধ্যে লিড রোলে থাকে তিনজন আজু সচিন, বান্টি। তিনজনে একসাথে থাকার কারণে তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। বিকেলে আಜ್ಜু জানায়, "আমরা তো এখন কলেজে চলে এসেছি, এখন তো পার্টি হওয়া দরকার।" এরপর সবাই মিলে পার্টি করে, ডাবের পানি পান করে। পরের দিন যখন নতুন স্টুডেন্টরা কলেজে এন্ট্রি করে দেখতে পায় সিনিয়ররা জুনিয়রদের র‍্যাগিং করছে আর এটা দেখে দেখে সব ফ্রেশার ও তাদের বন্ধুরা ভয় পেয়ে যায় আমাদের কি হবে তাই র্যাগিং থেকে বাঁচতে স্যান্ডি তাদের ইউনিফর্ম নেওয়ার কথা ভাবে কিন্তু নতুন হওয়ার কারণে তাদের ইউনিফর্ম এখনো আসে নাই এভাবে দিন কাটতে থাকে একদিন দেখতে পায় তাদের গ্রুপের বন্ধুদেরকে সিনিয়ররা ধরে ফেলেছে তারা চিন্তা করে তার মানে আমাদেরও সময় আসতে চলেছে এখন এরা সবাই রুমে থাকে তখন ওই ফ্রেশাররা আসে সকালে সিনিয়ররা যাদের র্যাগিং করেছিল তারা জানায় সিনিয়ররা আমাকে গান বলতে বলেছিল আমি গান ভালোভাবে বলতে পারি নাই সেজন্য আমাকে অনেক মেরেছিল সব দেখে আজু তারপর গ্রুপকে একত্রিত করে সবাইকে জানায় আমাদেরকে র্যাগিং থেকে বাঁচতে হলে সবাইকে একসাথে দলবদ্ধ হয়ে থাকতে হবে যাতে সামনে আর কোনো সিনিয়ররা সাহস না করে আমাদের র্যাগিং করতে পরদিন সকাল থেকে এরা সবাই গ্রুপে করে কলেজে আসে সবাইকে একসাথে দেখে সিনিয়ররা আর তাদের র্যাগিং করে না এদিকে আমার কাছে গ্রুপ আছে নিজেকে তিসমার খান ভেবে স্যান্ডি একটু বেশি পাকনামি করে তারপর বিকালে এরা যখন বাজারে থাকে স্যান্ডি এসে জানায় দুই সিনিয়র ছেলে এসে আমাকে আমাদের রুমের ব্যাপারে জিজ্ঞেস করছিল কিন্তু আমি তাদের উপর চিল্লাচিল্লি করে এসেছি কিছু হইলে তুই সামলে নিস তখন এই ছেলে দুইটা সেখানে চলে আসে আজু তাদেরকে বলে স্যান্ডির কথার জন্য আর যদি তোমরা এখানে কোনো ভেজাল করো তাহলে কিন্তু খুব খারাপ হবে কারণ এটা আমাদের হোস্টেল এটা শুনে দুজনে চলে যায় কিন্তু এক ছেলে বাইকের পিছনে থাকা ছেলেটাকে দেখে বলে এটা তো ছেলে তাকে অনেক সময় কলেজের কিছু বলতে পারে না এই সব শুনে তাদের মাথা খারাপ হয়ে যায় সবাই মিলে প্ল্যান বানায় কি এখন কি করবে কারণ রাতে তারা আমাদেরকে অবশ্যই মারতে আসবে তখন এই কয়েকজন তো তাদের গ্রুপ থেকে বের হয়ে যায় যেতে যেতে বলে গ্যাং এর সাথে তোমাদেরকে মারতে আসবে আর আমরা মার খেতে চাই না বাকি বেঁচে থাকে আঠারো জন তারা জানায় এখনো আমরা তোমার সাথে আছি সবাই মিলে মারামারির প্রস্তুতি নেয় নিজে का हकी डांडा लाठी सब रेखे दे রাত হতে না হতেই কুট্টি গ্যাং চলে আসে তাদের হোস্টেলের সামনে তাদেরকে দেখে হোস্টেলের সবাই দরজা লাগিয়ে দেয় যার কারণে এই তিনজন পারে না তাদেরকে ধরে ফেলে নামিয়ে নিজেদের সাথে নিয়ে যায় পরে দেখতে তিনজনকেই খুব বাজেভাবে মারতে মারতে ভেতরে যাইতে বারোটা বাজিয়েছে যার যখন মন চায় তাদেরকে মেরে মেরে চলে যায় এইভাবে দুই দিন চলে যায় তাদেরকে মদ খাইয়ে বলে আগে থেকে সিনিয়রদেরকে সম্মান করো নাইলে পরবর্তীতে এর থেকেও আরও বেশি বাজে অবস্থা করব। এরা সবাই সে সেখান থেকে চুপচাপ করে চলে আসে তাদের বাহিরের ঘাও ঠিক হয়ে যায় কিন্তু ভিতরের ক্ষোভটা এখনো মেটে না দিন রাত চিন্তা করতেই থাকে কুট্টি গ্যাং এর থেকে কিভাবে প্রতিশোধ নেবে পরদিন বিকালে সচিনের মা তাকে ফোন দেয় মায়ের সাথে কথা বলতে বলতে কান্না করে দেয় কিন্তু তার মা কি কিছু বলতে পারে না তারা কি অবস্থায় আছে সচিনকে কানতে দেখে আজ্জু বলে যদি প্রতিশোধ নিতে চাস তাহলে বল সচিন জিজ্ঞেস করে কেমন করে নেব আজ্জু বলে কুট্টির কাছে তার পুরো গ্যাং আছে যদি আমাদেরকে প্রতিশোধ নিতে হয় তাহলে আমাদেরকে কোন লোকাল গুন্ডার সাহায্য নিতে হবে তাহলেই আমরা কুট্টি গ্যাং এর ব্যান্ড বাজাতে পারব আর জুতার প্ল্যান বলে কি আমরা প্রতিদিন একটা বাড়ি যাব যেখানে প্রতিনিয়ত গুন্ডারা আসা যাওয়া করে তাদের সাথে আমরা মিশে বন্ধুত্ব করে তাদেরকে দিয়ে কুট্টি গ্যাং কে মার খাওয়াবো এখান থেকেই তাদের নতুন মিশন শুরু হয় যে করেই হোক গুন্ডাদের সাথে তারা বন্ধুত্ব করে কুট্টি গ্যাং কে মার খাওয়াবে সেই জন্য তারা প্রত্যেক দিন বাড়ে আসে দারু খায় তাদের সাথে কথাবার্তা বলে কিন্তু বাচ্চা ভেবে তাদেরকে কেউ বেশি পাত্তাই দেয় না এভাবে কয়েক দিন হয়ে যায় কিন্তু কোনো গুন্ডা তাদের বন্ধু হয় না বাড়ে আসার জন্য তাদের কাছে টাকাও কম হয়ে যায় সেজন্য তাদেরকে ওয়েটারে চাকরি ধরতে হয় যাতে তাদের কাছে রেগুলার টাকা আসে ফিরে একদিন আজ্জু তাদেরকে নতুন একটা বাড়ে নিয়ে আসে যেখানে তার ওনারকে দেখিয়ে বলে এটা এখানকার সবচেয়ে বড় গুন্ডা যদি এর সাথে আমাদের বন্ধুত্ব হয়ে যায় তাহলে কুট্টি গ্যাং এর বারোটা বাজবে এরা কাছে যাওয়ার অনেক চেষ্টা করে কিন্তু বডি গার্ড তাদেরকে কাছে যাইতেই দেয় না এজন্য তারা অনেক হোপলেস হয়ে যায় আজ্জু সচিন টয়লেটে আসে যেখানে এন্ট্রি হয় ফাহাদ ফাসিলের যার নাম রাঙ্গা সে সচিনের সিগারেট থেকেই সিগারেট ধরিয়ে নেয় ফলে সচিন তার সাথে অনেক রুডলি ব্যবহার করে কিন্তু এর পরিবর্তে রাঙ্গা তাদেরকে কিছুই বলে না তারপর এরা যখন একটা টেবিলে বসে পড়ে ওয়েটার তাদেরকে সরিয়ে দেয় কারণ এটা অন্য একজনের জন্য বুক করা আছে তারপরেই দেখতে পায় ওই টেবিলে আর কেউ না রাঙ্গা বুক করেছে তাদের কথা হচ্ছে এই ড্রাইভার পুরো টেবিল বুক করে মদ খায় তখন ওই সেখানে বারের ওনার আসে যাকে দেখে আজ্জু বলে আজকে যেভাবেই হোক তার সাথে কথা বলতেই হবে ওনার এসে রাঙ্গার যে হুজুরি করে এই সিন দেখে তিনজনের তো মাথা খারাপ হয়ে যায় এ কেমন কথা এখনই তো আমরা তার বেজ্জতি করেছিলাম এখন আর জু কে বলে তুই তার বেজ্জতি করেছিলি না যা এখন তুই তার সাথে গিয়ে কথা বল সেজন্য সচিন তার সাথে এসে কথা বলার চেষ্টা করে রাঙ্গা খুব সহজেই তার সাথে কথা বলে সাথে আর আর স্যান্ডি ওই টেবিলে ডেকে নেয় তারপর রাঙ্গা তাদেরকে মদ খাওয়ার জন্যও বলে সবাই মিলে খুব দারু খায় আর মনে হয় না যে আজকে তাদের মিটিং হয়েছে এখন রাঙ্গার যাওয়ার সময় হলে তাদেরকে বলে তোমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো এজন্য কালকে আবার এখানে দেখা করিও আবার মিলে দারু পার্টি করব। এটা শুনে তো এরা আরো মহা খুশি কারণ অনেক বড় মানুষের সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছে পরের দিন রাতে এরা সবাই আবার সেখানে চলে আসে সবাই মিলে আবার দারু পার্টি করে খুব চিল মারে এভাবে প্রত্যেক দিন রাঙ্গার সাথে দেখা করতে আসে যার ফলে তাদের কলেজের অ্যাটেন্ডেন্স খুব কম হয়ে যায় তাদের পড়াশোনায় সময় দিতে পারে না একদিন পার্টি শেষে রাঙ্গা তার চালাপেলাদের সাথে এই তিনজনের পরিচয় করিয়ে দেয় চালাপালারা সবাই সবার হাতিয়ার দেখাতে শুরু করে সচিন জিজ্ঞেস করে আপনার কাছে গান নেই নাকি রাঙ্গা তার রাইট হ্যান্ড আমানকে গান দেখাতে বলে কিন্তু আমান আজকে গান নিয়ে আসে নাই এটা শুনে রাঙ্গা অনেক রাগ হয়ে যায় আমানের উপর চিল্লাতে শুরু করে গান কেন নিয়ে আসিস নাই কথা পাল্টানোর জন্য সান্ডি জিজ্ঞেস করে স্যার আপনি এত বড় মানুষ হলেন কিভাবে যেটা শুনে রাঙ্গা হাসতে হাসতে চলে যায় মদ খাওয়ার জন্য তখন আমান রাঙ্গার স্টোরি বলতে শুরু করে রাঙ্গা ভাই যখন স্কুলে ছিল পার্ট টাইম জব করা জন্য রিলেটিভ এর জুসের দোকানে কাজ করত কিছু সময় পর ভাই কলেজের জন্য যে টাকা জমা করেছিল টাকাগুলো ওই আত্মীয় নিয়ে শেয়ার মার্কেটে লাগিয়ে দেয় শেয়ার মার্কেট ধপ করে পড়ে যাওয়ার কারণে ভাইয়ের স্কুল যাওয়ার স্বপ্ন নষ্ট হয়ে যায় আর জানায় বেশ কিছুদিন পর রাঙ্গা জানতে পারে যে শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছিল ওই টাকা 40 গুণ বেড়ে গিয়েছিল এভাবেই রাঙ্গা ভাই অনেক বড় লোক হয়ে গিয়েছিল এরকম গল্প শুনে তাদের কারোই বিশ্বাস হয় না তারা মনে করে অবশ্যই এটা কোনো ভুয়া গল্প আবারও গাড়িতে যাওয়ার সময় বলে যে টাকা রাঙ্গা ভাই পেয়েছিল ওই টাকা দিয়ে আত্মীয় একটা জমি কিনেছিল কিন্তু কিছুদিন পর তার মার্কেট ভ্যালু একদম নেমে পড়ে যার কারণে রাঙ্গা ভাই আবারও গরিব হয়ে যায় আর জুসের দোকানে আবারও কাজ করতে শুরু করে এরা তিনজনে এইবার ফাইনাল বুঝতে পেরে যায় যে অবশ্যই আমান আমাদেরকে ভুয়া গল্প শোনাচ্ছে সেজন্য জিজ্ঞেস করে ভাই এত বড় গুন্ডা হলো কিভাবে তাকে কারে বসতে বলে আবারও গল্প শুরু করে সিন আসে ফ্ল্যাশব্যাকে ভাই জুস বানাচ্ছিল তখনই কিছু গুন্ডা তার দোকানে ঝগড়া করতে শুরু করে যাতে দেখে ভাই তাদেরকে খুব বাজেভাবে ভাবে মারে কিন্তু পরবর্তীতে জানতে পারে এরা সবাই অনেক বড় গুন্ডা রেড্ডির লোক রেড্ডি চলে আসে রাঙ্গাকে গণধোলাই গণ দিতে কিন্তু তাকে দেখে রেড্ডি অনেক হয়ে যায় শুধু তাই নয় তাকে তার রাইট হ্যান্ড এরপর থেকে সব রাঙ্গা সামলায় সব গুন্ডা পান্ডাদের সাথে ডিল রাঙ্গা করে আর তার সামনে কোনো গুন্ডাদের খাওয়া নেই সবাইকে নিমিশেই শেষ করে দেয় প্রেজেন্টে তাদেরকে আরো অনেক বাহাদুরীর গল্প শোনায় কিন্তু এতগুলো কাহিনী শোনার পর ও তাদের মনে হয় না যে এই সব সত্য আমান আরও জানায় ওই সবের কারণে ভাইয়ের মাও তাকে ছেড়ে চলে যায় কারণ তাকে গুন্ডাগার্তি মারামারি এই সব ভালো লাগতো না তখন থেকে ভাইয়ের মন পাথরের মতো হয়ে যায় তার মা চলে যাচ্ছিল কিন্তু সে একবারও ঘুরে দেখে নাই দেয়ালের দিকেই তাকিয়ে থাকে তারপর থেকে সে রেড্ডির গ্যাং ছেড়ে নিজের একটা গ্যাং বানিয়ে নেয় পরের দিনে এরা তিনজনে যখন রুমে থাকে সচিন বলে আমরা তার কথা বিশ্বাস করব কেন স্যান্ডি বলে সে আমাদেরকে মদ খাওয়াচ্ছে আর তো আর তার তো আমাদের দরকার আছে সেজন্য তারা যে সব গল্প বলছে সব শুনতে থাকো তখন রাঙ্গা তাদেরকে ফোন দিয়ে ডাকে ফাইট দেখানোর জন্য রাঙ্গা গাড়ি পাঠিয়ে দিয়েছিল সেটাতে করেই তারা রাঙ্গার বাংলাতে চলে আসে বাংলা দেখে আমানকে জিজ্ঞেস করে এত টাকা তার কাছে কিভাবে আসলো আমান বলে ওই জমিনের কথা মনে আছে ভাই যেটা কিনেছিল ওটাতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হয়েছিল তার বিনিময়ে সে প্রচুর টাকা পায় তার কাহিনী শুনে আবারও তিনজনে হতবম্ব হয়ে যায় তারপর রাঙ্গা তিনজনকেই তার সাথে নিয়ে আসে তাদের মারামারি দেখানোর জন্য যেখানে রাঙ্গা কাউকেই টাচ করে না তার চালাপালারাই গুন্ডা পান্ডাদের সাথে ফাইট করে রাঙ্গা শুধু দূর থেকেই ইশারা দেখায় এইভাবে মারা ফাইট শেষে আজু আমান জিজ্ঞেস করে ভাই কাউ কেউ এক তাও থাপ্পর মানে নাই কেন জানি উত্তরে বলে ভাইয়ের মা যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন রাঙ্গা নিজে নিজেকেই প্রমিস করে সে কারো উপর হাত তুলবে না এ কথা শুনে তারা চিন্তা করে তার মানে রাঙ্গার সেরকম কোনো খাওয়া নেই সে শুধু তার চেলাপেলাদের দাপটেই চলাফেলা করে এখন এক রাতে সবাই মিলে যখন খাবার খাচ্ছিল আমান তার পিঠে লাগা ক্ষত স্থানকে সবাইকে দেখায় জিজ্ঞেস করলে জানায় আমি একবার সঠিক উত্তর দিতে পারি নাই সেজন্য ভাই আমাকে তলোয়ার দিয়ে আমার পিঠে মেরেছিল যেটা শুনে তিনজনের হোশ উড়ে যায় তখন এসাচিন আমানকে জিজ্ঞেস করে তাহলে ওই আত্মীয়টাকে শাস্তি দিয়েছে কি না যে তার টাকা শেয়ার মার্কেটে লাগিয়ে দিয়েছিল আমান বলে হ্যাঁ একবার তো ওই আত্মীয় ভাইকেই মারতে এসেছিল কিন্তু তিনি তার টুকরো টুকরো করে কিচেনের মধ্যে পুঁতে ফেলে আর তার রক্ত দিয়ে দেয়াল পেইন্ট করে এটা শুনে তিনজনে খুব ভয় পেয়ে যায় তারপর পুরো গ্যাং মিলে ডাবের পানি খায় পরদিন সকালে তিনজনে ঘুম থেকে উঠলে দেখতে পায় সবাই রাঙ্গার বাড়িতে তখনই রাঙ্গার ফোন আসে জানায় আজকে থেকে তোমরা হোস্টেলে থাকবে না এখানেই আমার বাসায় থাকবা সাথে সাথে রাঙ্গা তার বুলেট তাদেরকে দিয়ে দেয় এরা বুলেট নিয়ে তিনজনে কলেজে আসে বুলেট দেখে কুটটি তাদের কাছ থেকে চাবি কেড়ে নেয় তাদের ওপর চিল্লা করে আর বলে আমাদের সামনে যেতে আর কখনো বুলেট না আসে তখন তারা প্লান বানায় এইবার তো দিয়ে এদেরকে পিটাতেই হবে রাতে রাঙ্গার কাছে চলে আসে অ্যাক্টিং শুরু করে দেয় কুট্টি আমাদেরকে অনেক ডিস্টার্ব করে আমাদের চাবি কেড়ে নেয় র্যাগিং করে আরো কত কেই এইসব শুনে রাঙ্গা অনেক রেগে যায় আমার ভাইদেরকে কে কে ডিস্টার্ব করে তাদেরকে জানায় কালকে আমি কলেজে গিয়ে তাদেরকে দেখছি এটা শুনে তিনজনে তো মহা খুশি হয়ে যায় পরদিন রাঙ্গা তার টিম নিয়ে কলেজে চলে আসে যেখানে হোলির প্রোগ্রাম চলছিল তখন সেচিন কুটটিকে ফোন দিয়ে গালাগালি করে যার ফলে কুটটির মাথা গরম হয়ে যায় একটু পরেই এসে সচ্চিনের ওপর চড়ে যায় যা দেখে রাঙ্গা ভাই রেগে মেগে আগুন আমার ভাইদেরকে মারিস পুরো গ্যাং মিলে কুটটি গ্যাং কে মারতে শুরু করে মারতে মারতে তাদেরকে হাল করে দেয় আর সাথে সাথে বলে দেয় এই তিনজনের সাথে যে ভিড়বে আমি তাদেরকে ছাড়ব না এরপর থেকে তিনজনে ফুল পাওয়ার পেয়ে যায় কোন ছেলেপেলেরা তাদের সাথে ভিড়ে না তিনজনে পুরোপুরি রাঙ্গার টিমে এন্ট্রি করে সবসময় মালমুল খেয়ে টাল্লি হয়ে থাকে একদিন সচিন টাল হয়ে থাকে তখনই তার মা ফোন দিলে রাঙ্গা ফোন তুলে কথা বলতে শুরু করে সচিনের মা জানায় আপনাকে সে তার বড় ভাই মনে করে এটা শুনে রাঙ্গা অনেক খুশি হয় আর বলে আমি তার খেয়াল রাখবো আপনি চিন্তা করিয়েন না এদিকে তারা জানতে পারে কলেজে নতুন এড়িয়ে এসেছে আর তাদের তিনজনকেই কলেজে ডেকেছে তাদের সামনে বন্দুক রেখে বলে আমি তোমাদের গুণটা বন্ধুদেরকে ভয় পাই না তোমরা তিনজনে অনেক বাজেভাবে ফেল করেছো এই জন্য আমি তোমাদেরকে রেস্ট্রিকেট করছি কিন্তু তিনজনে অনেক রিকোয়েস্ট করে তার কাছে শেষ চান্স চায় এডি বলে ঠিক আছে দিচ্ছি একটা রিটেস্টে পাস হয়ে যাও বাস তাহলেই তোমরা কলেজে আসতে পারবা এখন তিনজনের ডিসাইড করে পনেরো দিন পর তাদের রিটেস্ট সেই জন্য তাদেরকে জমিয়ে পড়তে হবে তাই রাঙ্গার কাছে তারা আর যাবে না কিন্তু তখনই রাঙ্গা এসে তাদেরকে নিয়ে যায় আরও একটা ফাইটে দেখানোর জন্য এরা তাকে মানাও করতে পারে না যেখানে ফাইট হওয়ার কথা ছিল ওখানে ট্রাক ভরে গুন্ডারা চলে আসে গুন্ডা অনেক থাকার কারণে রাঙ্গার টিম তাদের সাথে পারছিল না সেজন্য রাঙ্গা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় এরা তিনজনে ডিসাইড করে ফেলে আজকে থেকে রাঙ্গার ফাইট দেখতে যাবে না এরা পড়তে শুরু করে পড়াতে মনোযোগ দেওয়ার চেষ্টা করে কিন্তু রাঙ্গা কোনোভাবেই চলে আসে তাদেরকে ডিস্টার্ব করতে কখনো তাদের সাথে পার্টি করে কখনো গলগাল নিয়ে আসে যাতে তারা তিনজন অনেক ভালোভাবে এনজয় করতে পারে এক রাত এরা সবাই মিলে গেম খেলতে শুরু করে একটা মুভির নাম গেস করতে বলে কিন্তু সচিন বুঝতে পারে না সেটা কোন মুভি আর তখনই তার মনে পড়ে যায় আমান ঠিক মতো গেস করতে না পারায় তার পিঠে তলোয়ার দিয়ে মেরে দিয়েছিল এটা ভেবে তার অনেক অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু তারপর ও সে ভয়ে ঠিকঠাক গেস করে নেয় আর তার জানের মধ্যে পানি আসে এখন যখন সবাই চলে যায় তখন তার মনে পড়ে আমান বলেছিল কোনো একজনকে মেরে তারা দেয়াল পেইন্ট করেছিল সেজন্য সচিন পেইন্ট সরিয়ে দেখতে পায় দেওয়ালে লাল আছে সাথে সাথে কিচেনের মধ্যেও এসে চেক করে যেখানে একটা লাশকে পুঁতে ফেলা হয়েছিল এই সব দেখে তাদের মাথা পুরো হ্যাং হয়ে যায় আমান তাদেরকে মিথ্যা কাহিনী শোনায় নাই বরং সবই সত্যি ছিল এরা এতই ভয় পায় যে রাতে কলগালকে সাথে নিয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সবাই চিন্তায় পড়ে যায় এখন তারা কি করবে কারণ তারা ওই বাড়িতে আর যাইতে চায় না আর তো আর যেখানেই যায় সেখানেই সবাই তাদেরকে গুন্ডার চোখে দেখে যেটা ভেবে এদের তিন অনেক খারাপ লাগে তারা এখানে পড়তে এসেছে এখন গুন্ডা হয়ে গিয়েছে রাতে এদের তিনজনের ঘুমানোর জায়গা নেই সেই জন্য তারা রাঙ্গার বাড়ির যাওয়ার পথে রেড্ডি গ্যাং তাদেরকে তুলে নিয়ে যায় রেড্ডি জানায় রাঙ্গা আমার পাওয়ার কেড়ে নিয়েছে সবাই আমাকে তার চাকর ভাবে এই জন্য আমি তাকে মারতে চাই চাই জন্য কাট দিয়ে বলে রাঙ্গা যখনই একা থাকবে তখন আমাকে কল দেবে এই শর্তে আমি তোমাদেরকে যাইতে দিচ্ছি তারপর এরা তিনজনে ডিসাইড করে ফেলে গিয়ে বলবে আমরা আর আপনাদের গ্যাংয়ে থাকবো না কিন্তু রাঙ্গার কাছে এসে দেখতে পায় সে তার দুইটা লোককে অনেক মেরেছে কারণ তারা দুজনে গ্যাং ছাড়ার কথা বলছিল যা দেখে ভয়ে তারা কিছু বলে না বাসায় চলে আসে এখন তিনজনে এখান থেকে পালানোর চিন্তা করে কিন্তু কোথায় যাবে রাঙ্গা তো তাদেরকে খুঁজে বের করে নেবে তাই সচিন বলে শহরের বাইরে আমার এক বন্ধু থাকে কিছু আমরা ওখানেই থেকে আমাদের রিটেস্টের প্রস্তুতি নিতে পারি ততক্ষণে রাঙ্গাও আমাদেরকে ভুলে যাবে তারপর থেকে তিনজনে সচিনের বন্ধুর কাছে এসে থাকতে শুরু করে আর সবাই সবার ফোনও বন্ধ করে ফেলে তিনজনে সেখানে খুব আরামে থাকতে শুরু করে কিন্তু এদিকে রাঙ্গা তাদেরকে খুঁজতে শুরু করে রাঙ্গার মনে হয় তার শত্রুরা তাদেরকে কিডন্যাপ করে ফেলেছে সেজন্য তাদের খোঁজ খবর করতে করতে কলেজে এসে গ্যাং গ্যাংকে অনেক মারধর করে যেটার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় নিউজ এর মাধ্যমে ভিডিওটা এই তিন দেখে ফেলে ভিডিও দেখে তিনজনের অবস্থা খারাপ হয়ে যায় রাঙ্গা তাদেরকে খুঁজতেছে এখন তারা কি করবে এক সপ্তাহ পার হয়ে গিয়েছে কিন্তু রাঙ্গা এখনো তাদেরকে খুঁজতেছে সচিন তার মায়ের সাথে কথা বলার জন্য ফোন খুলতেই রাঙ্গার ফোন চলে আসে ভয়ে ফোন তুলে রাঙ্গাকে জানায় বিকালে আমরা আপনার বাসায় দেখা করছি তিনজনেই বিকালে রাঙ্গার বাসায় আসলে রাঙ্গা তাদের উপর রাগ হয় জিজ্ঞেস করে এই কয়দিন কোথায় ছিলে কিন্তু সচিন উল্টা তার উপরেই চিল্লাতে শুরু করে আমরা তো এখানে পড়তে এসেছিলাম কিন্তু আপনি তো আমাদেরকে গুন্ডা বানাতে লেগে পড়েছেন করছেন রাগের আগে সে আরও বলে দেয় আমরা তো আপনার সাথে বন্ধুত্ব করেছিলাম কুট্টি গ্যাংকে মার খাওয়ানোর জন্য যেটা শুনে রাঙ্গার অনেক মন খারাপ হয় আমানকে ফোন দিয়ে তার পুরো গ্যাং নিয়ে আসতে বলে এদিকে সচিন আজ্জু বান্টিকে সাইডে নিয়ে এসে বলে রাঙ্গা এইভাবে আমাদের পিছা ছাড়বে না আমরাই তাকে মেরে দিলে কেমন হয় কিন্তু এরা দুজনেই তার কথায় সম্মতি দেয় না এদিকে দেখতে পাই রাঙ্গা সামনে ওয়ালের দিকে তাকিয়ে থাকে তখন আমরা বুঝতে পারি যখন রাঙ্গার মন ভেঙে যায় তখন সে ওয়ালের দিকে তাকিয়ে কান্না করে কিন্তু সবাইকে দেখায় ওই তার কোনো কিছু যায় আসে না আর আজকেও দেখতে পাই রাঙ্গা অনেক কান্না করে কারণ সে এই তিনজনকে অনেক ভালোবেসে ফেলেছে আর তখনই গাড়ির শব্দ শুনতে পেয়ে দেখতে পায় রেড্ডি তার পুরো গ্যাং নিয়ে এসেছে তাকে মারতে সেজন্য তিনজনকে ঘরের মধ্যে লক করে সে একাই তাদের সাথে লড়তে বেরিয়ে যায় কারণ এখনো তার গ্যাং মেম্বাররা আসে নাই এই সব দেখে এরা বলে রাঙ্গা একাই কি করবে রেড্ডি তাকে একেবারেই খতম করে দেবে রেড্ডির চালাপেলাররা রাঙ্গাকে অনেক বাজেভাবে মারে আর তখনই রেড্ডির কথার মাধ্যমে জানতে পারে এই তিনজন তিনজনেই রেড্ডিকে এখানে ডেকেছে এটা শুনে ভাইয়ের মাথা নষ্ট হয়ে যায় ধুপ করে উঠে রেড্ডির সব চালাপালারদেরকে মারতে শুরু করে যা দেখে এই তিনজনের তো পুরা অবাক হয়ে যায় কারণ তারা তো মনে করেছিল রাঙ্গার কোনো খাওয়াই নেই সে শুধু তার এর পাওয়ারেই পাওয়ার দেখাতো এদিকে ভাই চালাপালার সাথে সাথে কেও একেবারে ফিনিশ করে দেয় আর এই তিনজনকে মারার জন্য রাঙ্গা তাদের পিছনে লেগে পড়ে তিনজনে বাড়ির মধ্যে কোথাও লুকিয়ে পড়ে ততক্ষণে চালাপালারাও সেখানে চলে আসে রাঙ্গা পুরো বাসায় তাদেরকে খুঁজে আর কানতে কানতে বলে আমি তোমাদেরকে ভাই ভেবেছিলাম কারণ এই পৃথিবীতে আমি অনেক একা এই জন্য তোমাদের সাথে মিশতে আমার ভালো লাগত আর এর প্রতিদানে তোমরা আমাকে মারার প্ল্যান করেছিলে তখনই তাদের শব্দ শুনতে পেয়ে রাঙ্গা ওই রুমে ঢোকার চেষ্টা করে গেট ভেঙ্গে ভেতরে আসতেই সচিনের মা ফোন করে রাঙ্গা মায়ের নাম দেখে মেজাজ ঠান্ডা করে ফোন কানে তোলে তার মা রাঙ্গার হাল চালের ব্যাপারে জিজ্ঞেস করে আর বলে তোমার ছোট ভাইয়ের খেয়াল রাখিও এই সব শুনে রাঙ্গা পুরোপুরি শান্ত হয়ে যায় আর তাদের তিনজনকে কথা শোনায় আজকে তোমাদের জন্য আমার চালাপালারা দেখে ফেলেছে আমাকে কান্না করতে তারপর এরা তিনজনে তার কাছে ক্ষমা চেয়ে বলে আমরা এখন বাস পড়াশোনা করতে চাই রাঙ্গা বলে ঠিক আছে যাও পড়ো কিন্তু তোমাদের মধ্যে কেউ যদি ফেল করো তাহলে কিন্তু খবর আছে সিন চেঞ্জ হয় আজকে রেজাল্টের দিন যেখানে বান্টি পাস হয়ে যায় কিন্তু এই দুইজন একটা একটা সাবজেক্টে ফেল করে খবর জানতে পেয়ে রাঙ্গা ভাই তার গ্যাংকে নিয়ে সেখানে চলে আসে লাঠি নিয়ে পুরো গ্যাং এর পিছনে ছুটতে শুরু করে তাদেরকে ধরতে পারবে কিনা কোনো কিছুই বলা যায় না কারণ আমাদের গল্প এখানে শেষ হয় আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর হ্যাঁ যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি টিল দেন টেক কেয়ার বাই বাই